আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি ফিফথ সেমিস্টারের অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য হুতুম প্যাচার নকশা গ্রন্থ থেকে শর্ট কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে উপস্থিত হয়েছি তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখে থাকো কিন্তু এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে আর তোমরা ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওগুলিকে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে এর আগে আমি হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে কুড়িটি শর্ট কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম তোমাদের কাছে সেটি যদি কেউ দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আগের ভিডিওটি সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজ একুশ নম্বর প্রশ্ন থেকে আমি শুরু করছি আজকের প্রশ্ন বীরকৃষ্ণদার ফ্রেন্ডের নাম কি উত্তর হবে বীরকৃষ্ণ ফ্রেন্ড হলেন আহিরি রাধা মাধব বাবু পরের প্রশ্ন বারোয়ারি তলায় পাচালি ও যাত্রা হয় কি বারে উত্তর হবে বারোয়ারি তলায় পাঁচালি ও যাত্রা হয় রবিবারে পরবর্তী প্রশ্ন আজব শহর কলকাতা রাড়ি জুরিগাড়ি জুড়ি মিছে কথার কি কেতা হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে উল্লিখিত এটি কি জাতীয় গান উত্তর হবে হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে উল্লিখিত এটি বাউল গান পরবর্তী প্রশ্ন বারোয়ারি পুজো শেষ হলে কত কতদিন কত দিন রাখা হয় উত্তর হবে বারোয়ারি পুজো শেষ হলে প্রতিমেখানি আট দিন রাখা হয় পরবর্তী প্রশ্ন বীরকৃষ্ণদা কিভাবে মারা যান উত্তর হবে বীরকৃষ্ণ দা ঘর চাপা পড়ে মারা যান পরের প্রশ্ন কুমির হাঙ্গর বাঘের উৎপাতের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে উত্তর হবে কুমির হাঙ্গর বাঘের উৎপাতের সঙ্গে ইংলিশম্যান পত্রিকা ও হরকরা পত্রিকার সঙ্গে তুলনা করা হয়েছে পরের প্রশ্ন নকশা গ্রন্থে ও সুখ মনে এতদিনে মহারানীর পুণ্যে মরা ছিলাম সুখে এই স্থানে এই গানটি কে গেয়েছে উত্তর হবে হুতুম প্যাচার নকশা গ্রন্থে এই গানটি গেয়েছে চাষার ছেলেরা পরবর্তী প্রশ্ন রমা প্রসাদ রায়ের মার স্বপিন্ডনের ধুম কত দিনে চুকে গিয়েছে উত্তর হবে রমা প্রসাদ রায়ের মার স্বপিন্ডনের ধুম পনেরো দিনে চুকে গিয়েছে পরবর্তী প্রশ্ন রমা রায়ের ঠাকুর কে ছিলেন উত্তর হবে রমা প্রসাদ রায়ের ঠাকুর ছিলেন তর্ক বাচস্পতি পরের প্রশ্ন বাবু পদ্মলোচন ওরফে হঠাৎ অবতার তার মাতামহ মুসুলির মৃত্যুরদের বাড়ি কবে জন্মগ্রহণ করেন উত্তর হবে বাবু পদ্মলোচন ওরফে হঠাৎ অবতার তার মাতামহ মুসুলির মিত্তিরদের বাড়ি এগারোশো সালে জন্মগ্রহণ করেন পরবর্তী প্রশ্ন পদ্মলোচন বাবু ওরফে হঠাৎ অবতার কোন বিষয়ে বড় লায়েক ছিলেন উত্তর হবে পদ্মলোচন বাবু ওরফে হঠাৎ অবতার ফার্সি বিষয়ে বড় লায়েক ছিলেন পরের প্রশ্ন হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে আত্মারামবাবুর বাবুর সংসারে রোজগেরে ব্যাটার সংখ্যা কত উত্তর হবে হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে আত্মারাম বাবুর সংসারে রোজগিরে ব্যাটার সংখ্যা ষাটটি পরের প্রশ্ন হুতুম প্যাচার নকশায় বারোয়ারি তলায় কি কি বিষয়ে সং হয়েছে উত্তর হবে হুতুম প্যাচার নকশায় বারোয়ারি তলায় বুক ফেটে দরজা ঘুটে পড়ে গোবর হাসে খেদা পুতের নাম পদ্মলোচন মদ খাওয়া বড়দায় জাত থাকায় কি উপায় হার হাবাতে মিস্ত্রি ছুরি বকাধার্মিক ও ক্ষুদ্র নবাব এইসব বিষয়ে সং হয়েছে পরের প্রশ্ন আত্মারাম বাবুর সংসারে মেয়ের সংখ্যা উত্তর হবে বাবুর সংসারে মেয়ের সংখ্যা পাঁচটি পরের প্রশ্ন আত্মারাম বাবুর সংসারে পত্তুর পত্তুরির সংখ্যা কত উত্তর হবে আত্তারাম বাবুর সংসারে পত্তুর পত্তুরির সংখ্যা চল্লিশ পরের প্রশ্ন আত্তারাম বাবুর সংসারকে কেন রাবণের সংসার বলা হয়েছে আত্তারাম বাবুর সংসারকে রাবণের সংসার বলা হয়েছে কারণ আত্তারাম বাবুর সংসারে সাত সাতটি ব্যাটা রয়েছে সংসারে পরীর মতো পাঁচ মেয়ে রয়েছে এবং সংসারে গুটি চল্লিশ রয়েছে পরবর্তী প্রশ্ন বাবু খাস হিন্দু কোম্পানির কর্মে কত টাকা উপায় করেছিলেন উত্তর হবে বাবু খাস হিন্দু কোম্পানির কর্মে দশ টাকা উপায় করেছিলেন পরের প্রশ্ন পদ্মলোচন বাবুর ছেলের বিয়ের খরচ বাবদ কত টাকা বরাদ্দ ছিল উত্তর হবে পদ্মলোচন বাবুর ছেলের বিয়ের খরচ বাবদ পাঁচ লক্ষ টাকা বরাদ্দ ছিল পরবর্তী প্রশ্ন পদ্মলোচন বাবুর ছেলের বিবাহের লগ্ন কত তারিখে হয়েছিল উত্তর হবে পদ্মলোচন বাবুর ছেলের বিবাহের লগ্ন বারোই পৌষ হয়েছিল পরের প্রশ্ন পদ্মলোচন বাবুর ছেলের বিবাহের দিনটি কী ছিল উত্তর হবে পদ্মলোচন বাবুর ছেলের বিবাহের দিনটি শনিবারে ছিল পরের প্রশ্ন পদ্মলোচন বাবু ছেলের বিয়েতে কনের বাড়ির চাকর চাকরানীদের কি কি দিয়ে বিদায় করেছেন উত্তর হবে পদ্মলোচন বাবু ছেলের বিয়েতে কনের বাড়ির চাকর চাকরানীদের একটি টাকা এবং একখানি করে কাপড় দিয়ে বিদেয় করেছেন পরের প্রশ্ন পদ্মলোচন বাবু দেহ পরিত্যাগ করেন কত বছর বয়সে উত্তর হবে পদ্মলোচন বাবু দেহ পরিত্যাগ করেন আশি বছর বয়সে পরবর্তী প্রশ্ন শহরের বড় মানুষরা নানা রূপী এ কথা কে বলেছেন উত্তর হবে শহরের বড় মানুষরা নানারূপী এ কথা বলেছেন টেকচার ঠাকুর ও কালীপ্রসন্ন সিংহ পরের প্রশ্ন গুরুদাস গুইয়ের মাইনে কত টাকা উত্তর হবে গুরুদাস গুইয়ের মাইনে তিরিশ টাকা পরবর্তী প্রশ্ন গুরুদাসের পরিবারের সদস্য সংখ্যা কতজন উত্তর হবে গুরুদাসের পরিবারের সদস্য সংখ্যা চারজন পরের প্রশ্ন গুরুদাসের পরিবারে কে কে রয়েছে উত্তর হবে গুরুদাসের পরিবারে রয়েছে এক বুড়ো মা বালিকা স্ত্রী এবং বিধবা পিসি পরের প্রশ্ন গুরুদাসের ফ্রেন্ড কারা ছিলেন উত্তর হবে গুরুদাসের ফ্রেন্ড ছিলেন হলধর বাগ মতিলাল বিশ্বাস এবং হারাধন দাস লাস্ট প্রশ্ন হুতুম্পচার নকশা গ্রন্থে রামায়ণের কোন কোন চরিত্রের উল্লেখ আছে উত্তর হবে হুতুম্পচার নকশা গ্রন্থে রামায়ণের বিভীষণ জাম্বুবান হনুমান সুগ্রীব সীতা ও লক্ষণ চরিত্রের উল্লেখ আছে তো আজ এ পর্যন্তই তোমরা যারা আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা যদি আমার ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা চ্যানেলটিকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে আজ এখানে রাখছি এর পরে আমি তোমাদের অন্য বিষয়ের নোটস নিয়ে উপস্থিত হব